ওয়েলকাম টু ফিজিক্স এডুকেশন এডুকেশন চ্যানেল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই শুরু করতে যাচ্ছি লীলা পিএসসি পিএসি মিসলেনিয়াসের সেট তিন নম্বর সেট থেকে এক থেকে একষট্টি পর্যন্ত জি এবং তার মধ্যে অঙ্ক আছে মানে মিক্স এক থেকে একষট্টি পর্যন্ত কেন নিলাম কারণ এক থেকে পঞ্চাশ পর্যন্তই নিই কিন্তু এই জায়গাটা দেখলাম প্রথম দিকে একটু অঙ্কের সংখ্যা কম বলে আমি একটু বেশি নিয়ে নিচ্ছি এবং শেষের দিকে অঙ্কের সংখ্যা বেশি আছে সেটে যার ফলে ওখানে সময়টা একটু বেশি লাগবে যার ফলে আমি এক থেকে একষট্টি পর্যন্ত কভার করেছি তো শুরু করতে যাবো আর প্র্যাকটিস সেট মিসলেনিয়াস আশা করি আমার যে সলিউশনগুলো সেগুলো তোমরা বুঝতে পারো বুঝতে পারো বলে কমেন্ট বক্সে কমেন্ট করো খুব ভালো লাগে এইভাবে করতে থাকবে তো এক থেকে তিন পর্যন্ত জিকে দেখো এখানে জিকে আছে এক থেকে তিন পর্যন্ত বলেছে প্রথম প্রশ্ন মানুষের হাত কোন শ্রেণীর লিভার মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার কোন শ্রেণীর তৃতীয় শ্রেণী সি নম্বর যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে কম সি নম্বর দুই নম্বর ইলেকট্রিক হিটারে ব্যবহৃত হয় নাইক্রোম ইলেকট্রিক হিটারে যে কয়েল পেঁচানো থাকে মোটা যেটা হিট হয় সেটা হচ্ছে নাইক্রোম নাইক্রোম কী দিয়ে তৈরি নিকেল আয়রন ক্রোমিয়াম নাইক্রোম নিকেল আয়রন আয়রন ক্রোমিয়ামের মিশ্রণ নাইক্রোম সি নম্বর অ্যান্সার বাকি দেখো এ নম্বরে টাংস্টেন যেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যেটা সেটা দিয়ে তৈরি সংকেত কি ডব্লিউ পিতল এটাও কিসের মিশ্রণ তামা আর জিঙ্কের মিশ্রণ তামা আর জিঙ্কের দুইয়ের হচ্ছে সি নম্বর তিন নম্বরে এটা একটা ফিজিক্সের নিউমেরিক্যাল তিন নম্বরটা দেখো তিন নম্বর ফিজিক্সের নিউ নিউমেরিক্যাল বলেছি একটি সরল দোলকের মিনিটে চল্লিশ বার পূর্ণ দোলন হলে দোলকটির দৈর্ঘ্য কত এর সূত্র হচ্ছে হচ্ছে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি এখানে জি এর মান দিয়ে দিয়েছে কত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে নয়শো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ক্লিয়ার তো আমি এখান থেকে প্রথমে কী বের করব এর দোলন কাল বের করব। যে তার দোলন কাল কত সেকেন্ড সেটা বের করতে গেলে কি করব আমরা সেটা বের করতে গেলে টি ইকুয়াল টু আমরা লিখবো মিনিটে বলেছে মানে সেকেন্ড করলাম মিনিটকে ষাট সেকেন্ড বাই চল্লিশ বার তাহলে এর দোলনকাল হচ্ছে তিন বাই দুই এত সেকেন্ড এবার এটাকে এই জায়গাটা বসাতে হবে তিন বাই দুই ইকুয়াল টু টু পাই রুট অভার এল বাই জি জি এর মান কত নয়শো আশি এবার এই মানটাকে নিচে নিয়ে চলে আসতে পারো থ্রি বাই টু পাই থ্রি বাই টু পাই ইন্টু টু এই টুটাও এখানে ইকুয়াল টু রুট এল বাই জি ঠিক আছে এল বাই জি এবার এই রুট উঠালে একে কী আমরা একে আমরা স্কোয়ার করে দিই তাই না একে আমরা কী করবো স্কোয়ার করে দেবো বাস হয়ে গেল তাহলে এই জায়গাটা কত হবে তিনের স্কোয়ার নয় এই জায়গাটা হবে দু তিন চার চার চলে ষোলো পাই স্কোয়ার ইকুয়াল টু এল বাই জি ঠিক আছে এবার পায়ের মান যেটা সেটা বের করতে হবে পায়ের মান কত পায় সমান সমান বাইশ বাই সাত এবার তোমাকে এখানে বাইশ বাই সাত লিখতে হবে তাহলে নাইন বাই ষোলো ইন্টু বাইশ বাই সাত তাহলে বাইশ ইন্টু বাইশ কারণ স্কোয়ার আছে এর তার মানে দুটো হবে তাই না বাইশ বাই সাত উপরে সাত ইন্টু সাত ইন্টু এই নয়শো আশি তাহলে এল সমান সমান আমরা এটা লিখতে পারি এল সমান সমান এটা এটা অনেক বড় ক্যালকুলেশন একটু ভাগ করতে হবে ভাগ করলে কী বেরোবে ফিফটি পয়েন্ট আশি বেরোবে আশি তিরাশি এরকম তার জন্য ওরা সরি ফিফটি বলেছি ফিফটি ফাইভ পয়েন্ট এত বেরোবে তার জন্য ওরা ফিফটি ফাইভ পয়েন্ট নাইন নিয়েছে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন সেন্টিমিটার এটা করতে গেলে অনেক সময় লাগবে একটু করে নিবে কষ্ট করে এইভাবে তোমাকে বের করতে হবে দেখে মনে হয় কত ছোটো নিউমেরিক্যাল কিন্তু আধও কিন্তু ছোটো না ক্যালকুলেশন ওই জায়গাটা পাই পায়ের মান তাই না তো আমার হিসাবে অঙ্ক দেওয়া উচিত যেগুলো কাটাকাটি চলে যায় সহজে কিন্তু এটা তো কাটাকাটি যাবে না কিন্তু কাটাকাটি যেত কখন যদি এই জায়গাটা এই জায়গাটার মানটা যদি একটু ঠিকঠাক থাকতো তাহলে একটু হয়তো কাটাকাটি যেত তাই না কাটাকাটি যেত সমান সমান এটা আসবে এরকম আসে কিন্তু সমান সমান ওরা নিয়েছে এটা ফিফটি ফাইভ পয়েন্ট নাইন সেন্টিমিটার চার থেকে ছয় জিকে এখানে চার বাড়লো চক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে চক্রের ঘূর্ণন গতি বাড়বে এ নম্বর অ্যান্সার ঘূর্ণন গতি কি বাড়বে পাঁচ নম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে ওয়ার্ধা আন্দোলন ওয়ার্ধা সি নম্বর অ্যান্সার ছয় নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই সালে আলিশের সময় হ্যাঁ না চিরস্থায়ী বন্দোবস্ত কার সময় হয় সতেরোশো তিরানব্বই লর্ড আলিশের সময় চিরস্থায়ী বন্দোবস্ত হয় বি নম্বর অ্যান্সার সাত থেকে নয় সাত নম্বর ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা হলো দামোদর নদী পরিকল্পনা দামোদর নদী পরিকল্পনা বি নম্বর অ্যান্সার আট নম্বর কোনো স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা কত ঘন্টা, বারো ঘন্টা বি নম্বর অ্যান্সার নয় নম্বর ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল বাইশটি কতগুলি ছিল বাইশটি বি নম্বর অ্যান্সার দশ থেকে বারো দশ নম্বর মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় উনিশশো সালে বি নম্বর অ্যান্সার উনিশশো নব্বই সালে এগারো নম্বর রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত রাজস্থানের ভিল উপজাতি উপজাতির সাথে এখানে একটা অপশান আছে দেখো ডি নম্বরে ঘুমার বা ঘুমোর তাই না এটা হচ্ছে রাজস্থানের তাহলে উত্তর কি এগারোর ডি নম্বর বাকি দেখো গরবা এটা গুজরাটের ডান্ডিয়া গুজরাটের তরঙ্গমিল জানা নাই আমার এগারো হচ্ছে ডি ঘুমার তেরাতালি পনিহারি এগুলো সব রাজস্থানের ঘুমার তেরাতালি পণিহারি কোথাকার রাজস্থানের বারো নম্বর ভারত রত্ন পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী কোন সময় দেওয়া হয় প্রজাতন্ত্র দিবসে এ নম্বর অ্যান্সার প্রজাতন্ত্র দিবস তেরো নম্বর চোদ্দ চোদ্দো নম্বর সাতা হাতি সাদাহাতির দেশ অর্থাৎ শ্বেত হস্তির দেশ কাকে বলে থাইল্যান্ডকে এ নম্বর অ্যান্সার থাইল্যান্ডকে এর আগেও আমি বলেছিলাম অনেক জি কেতে দেওয়া আছে প্রিভিয়াস ক্লাসে থাইল্যান্ড এ নম্বর চোদ্দো নম্বর একটা অঙ্ক এবি এবং ডি ষাট টাকা দিয়ে একটি উপহার কিনল অন্যরা যা টাকা দিয়েছে তার ওয়ান বাই টু টাকা এ দিয়েছে অন্যরা যা দিয়েছে তার ওয়ান বাই থ্রি টাকা বি দিয়েছে এবং অন্যরা যা দিয়েছে তার ওয়ান বাই ফোর অংশ টাকা সি দিয়েছে তবে উপহার কিনতে ডি কত টাকা দিয়েছিল চোদ্দ নম্বর ম্যাথ তাই না তাহলে এ ইস টু অন্যরা যা দিয়েছে অন্যরা বলতে তাহলে এবার বি যোগ সি সরি যোগ সি যোগ ডি ইকুয়াল টু কত হাফ তাই না তাহলে এ এক বাই দুই তার মানে আমরা যদি এটাকে লিখি আমরা তাহলে কী লিখবো এ বাই বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হাফ তার মানে এর মান কত এক আর এদের মান কত দুই টোটাল মান কত এক প্লাস দুই ইকুয়াল টু তিন তার মানে তিন ভাগের এক ভাগ দেয় এ কত টাকার মধ্যে ষাট টাকার মধ্যে তাই না তিন ভাগের এক ভাগ দেয় এ ষাট টাকার মধ্যে তাহলে তিন কুড়ি ষাট তাহলে এ দেয় কত কুড়ি টাকা এইভাবে বের করতে হবে একটা বের করলাম এইভাবে দ্বিতীয় নম্বর এবার বি বি যা দেয় একবারই লিখি বি যা দেয় অন্যরা যা দেয় তার তাহলে অন্যরা কী দেয় এ বি সরি এ এ এসিডি লিখতে হবে এই জায়গাটা তার ওয়ান বাই থ্রি দেয় তার মানে ওয়ান বাই থ্রি মানে তিন আর একে চার তাই না টোটাল টোটাল কত চার তাহলে চার ভাগের এক ভাগ দেয় কে বি চার ভাগের এক ভাগ দেয় বি তার মানে এখানে বিয় মান এক আর এদের মান তিন তাই না টোটাল মান কত চার এখানে ওইটাই বের করেছিলাম এর মান এক এদের মান দুই টোটাল তিন তাহলে তিন ভাগের এক ভাগ কে দেয় এ দেয় তিন ভাগের এক ভাগ এ দেয় এখানে বি চার ভাগের এক ভাগ কত ষাট টাকার মধ্যে পনেরো টাকা তাহলে বি দেয় কত পনেরো টাকা এ দেয় কুড়ি টাকা বি দেয় পনেরো টাকা সেমভাবে আমরা কি করব সি এরটাও বের করবো তাই না কি করব সি এরটাও বের করব সি বাই এ প্লাস বি প্লাস ডি টু কত ওয়ান বাই ফোর তার মানে সি এর মান কত এক আর এদের মান কত চার তার মানে পাঁচ ভাগের এক ভাগ দেয় পাঁচ ভাগের এক ভাগ কে দেয় সি তাহলে ষাট টাকার মধ্যে তাহলে বারো টাকা কে দেয় সি দেয় তাহলে এবার আমরা ষাট টাকা থেকে বাদ দিয়ে দিই তাহলে ডি কত টাকা দিয়েছে এবার ডি এরটা বের করতে বলেছে তাহলে ষাট টাকা থেকে আমরা কী করবো টোটালটাকে বাদ দেবো তাহলে কুড়ি টাকা আর পনেরো টাকা পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে বারো টাকা সাতচল্লিশ টাকা বাদ দিলে তেরো টাকা তাহলে ডি দেয় কত তেরো টাকা দেয় দুই নম্বর অ্যান্সার এবার হচ্ছে পনেরো নম্বর আর ষোলো নম্বর পনেরো নম্বর যদি দুইয়ের পাওয়ার এন প্লাস ফোর হয় পনেরো নম্বর দুইয়ের পাওয়ার এন প্লাস ফোর যোগ মাইনাস সরি মাইনাস দুইয়ের পাওয়ার এন প্লাস টু হয় ইকু টু তিন তাহলে এন এর মান কত তাই না আমরা এন এর মান বের করবো আমি এর আগেও বিষগণিত অঙ্কেরগুলো দিয়েছি তাহলে এখানে লিখবো কত এর পাওয়ার এন আমরা ভাঙছি দেখো কারণ আমরা যদি বেশ যদি এক থাকে তাহলে কী করি পাওয়ারগুলো কী করবো যোগ করব তাহলে এই জায়গাটা বেস এক করে দিচ্ছি দুয়ের পাওয়ার ফোর মাইনাস এই জায়গাটাও তাই করবো দুয়ের পাওয়ার এন এন টু এগুলো ইন্টু কিন্তু ঠিক আছে দুয়ের পাওয়ার টু ইকুয়াল টু থ্রি লিখতে পারি এইভাবে এভাবে লিখতে পারি লিখে দিলাম এবার আমরা কী করবো এই জায়গাটা দুয়ের পাওয়ার এন দুইয়ের পাওয়ার এন কমন নিয়ে নিচ্ছি দুইয়ের পাওয়ার এন কমন নিলাম দুয়ের পাওয়ার ফোর মাইনাস দুয়ের পাওয়ার টু ইকুয়াল টু থ্রি তাই না তাহলে দুয়ের পাওয়ার এন ইন টু এখানে কত হবে দুই দুগুণের চার চার একদম ষোলো তাই না তাহলে ষোলো মাইনাস চার তাহলে থাকবে কত বারো ষোলো মাইনাস চার ইকুয়াল টু বারো একে ভেঙে দাও তিন ইন্টু চার ইকুয়াল টু থ্রি তিন তিন কেটে দাও ঠিক আছে তাহলে দুইয়ের পাওয়ার এন তিন তিন কেটে দাও মানে এই জায়গাটা কেটে দিলাম তাহলে দুইয়ের পাওয়ার এন ইন্টু দুইয়ের পাওয়ার দুই এটাকে দুইয়ের পাওয়ার দুই লিখতে পারি তাই না দুইয়ের পাওয়ার দুই লিখতে পারি ইকুয়াল টু কেটে দিয়েছে মানে কি এই পাশে এক আছে এক আছে ওই পাশে তাহলে এই জায়গাটা আমরা কী করবো দুইয়ের পাওয়ার এই এক লাইন একটু বেশি হয়ে গেল কোনো অসুবিধা নেই দুইয়ের পাওয়ার এই এগুলোকে কী করবো যোগ করে দিই এন প্লাস টু ইকুইয়াল টু এক আমরা কখন লিখতে পারি এই যে এর পাওয়ার জিরো মানে এর ঘাত যদি জিরো হয় তাই না তার মানে এর মান কত এক তার মানে এখানে আমাকে বেশ এক করতে হবে তার মানে দুইয়ের পাওয়ার আমি জিরো লিখতে পারি তার মানেই এক এর পর জিরো লিখলে এক পাচ্ছি কেটে দাও তাহলে এন প্লাস টু ইকুয়েল টু জিরো তাহলে এন ইকুয়েল টু মাইনাস টু উত্তর ক্লিয়ার মাইনাস টু উত্তর আসলো এবার হচ্ছে ষোলো নম্বর নয়টি দ্রব্যের বিক্রয় মূল্য বারোটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান অর্থাৎ বারোটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান এটা হচ্ছে সিপি আর নয়টা দ্রব্যের বিক্রয় মূল্য মানে বুঝতে পারছো বারোটা দ্রব্যের ক্রয় মূল্য নয়টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান অর্থাৎ নয়টা দ্রব্য বিক্রি করে তার যে আসল টাকা সিপি সেটা কিন্তু তুলে নিচ্ছে কটা লাভ হচ্ছে তিনটে লাভ হচ্ছে তাই না তিনটে লাভ হচ্ছে তাহলে নয়টায় কটা লাভ নয়টায় হচ্ছে ষোলো নম্বর নয়টায় হচ্ছে তিনটে লাভ হান্ড্রেডে কত এটাই বের করতে বলেছে ভাগ করলে কত হবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট লাভ সি নম্বর অ্যান্সার সতেরো নম্বর আর আঠেরো নম্বর সতেরো নম্বরে ম্যাথ আছে একটা চক্রবৃদ্ধির ম্যাথ এক ব্যক্তি প্রথম বছরের জন্য এক পার্সেন্ট দ্বিতীয় বছরের জন্য দুই পার্সেন্ট এবং তৃতীয় বছরের জন্য তিন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা ধার করে তিন বছর পর তাকে কত পরিমাণ টাকা প্রদান করতে হবে সুদ আসল বের করতে বলেছে সতেরো নম্বর কত টাকা প্রদান করতে হবে কত টাকা পাঁচ পঞ্চাশ হাজার টাকা তাই না ইন্টু প্রথম বছর কত এক এক পার্সেন্ট মানে একশো এক বাই হান্ড্রেড ইন্টু এইভাবে করতে হবে এটা ঠিক আছে এইভাবে করতে হবে পরের বছর দুই পার্সেন্ট মানে একশো দুই বাই হানড্রেড তারপরের বছর কত একশো তিন বাই হানড্রেড বাস তিন বছরের কমপ্লিট টোটাল টাকা বেরিয়ে যাবে এই টাকাটাই দিতে হবে তাকে তাহলে কাটাকাটি করে নিই চারটে শূন্য কেটে গেল থাকলো এগুলো এগুলো কাটাকাটির দরকার নেই পরে করছি ঠিক আছে একটু জটিল হবে পাঁচ এক পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ এক পাঁচ এটা হলো এবার একশো দুই আর একশো তিন এটা একটু গুণ করতে হবে ছয় এত তাই না দশ দশ হাজার পাঁচশো ছয় দশ হাজার পাঁচশো ছয়ের সাথে কার গুণ করতে হবে এই যে পাঁচশো পাঁচশো পাঁচ তিরিশ তিন দুই পাঁচ শূন্য 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 তিন তিন পাঁচ পাঁচ পঁচিশ দুই শূন্য দুই পাঁচ এক পাঁচ শূন্য তিন পাঁচ পাঁচ শূন্য তিন পাঁচ এক দুই তিন তেপান্ন জিরো ফাইভ তেপ্পান্ন জিরো ফাইভ আছে তেপ্পান্ন জিরো ফাইভ ফাইভ ও সরি এখানে না তাই তো দুই ঘর দশমিক এই জায়গাটা তাই না নিচে একশো ছিল দুই ঘর পর দশমিক তেপ্পান্ন জিরো ফাইভ ফাইভ তেপ্পান্ন জিরো ফাইভ ফাইভ কত নম্বর উত্তর ওটা বি নম্বর অ্যান্সার আঠেরো নম্বর সমুদ্রতি সম্পন্ন একটি বস্তুর গতিতে সমুদ্রতি সম্পন্ন মানে তার কি স্পিড কনস্ট্যান্ট স্পিডের কোনো পরিবর্তন হয়নি তরণ থাকবেই তরণ পরিবর্তন কখন কখন হবে যখন তার বেগের পরিবর্তন হবে তাই না তখন বৃদ্ধির হারকে তরণ বলে কিন্তু এখানে বলেছে সমুদ্রতি সম্পন্ন মানে সেম স্পিডে চলছে তরণ থাকতে পারে থাকবে না বেগ থাকবে বেগের কথা বলেনি তো স্পিডের কথা বলেছে ভরবেগ সর্বদা স্থির থাকবে ভরবেগ স্থির থাকবে মানে কনস্ট্যান্ট থাকবে কারণ তার বেগ মানে কোনো স্পিড বাড়ছে না তো তাই না তার স্পিড বাড়ছে না এই জায়গাটা এই বাংলাতে না হিন্দি পরে পরে বাংলায় বেগ গতিবেগ নিয়ে বড় ঝামেলা হয় আমার হ্যাঁ হিন্দিতে গেলে কি বলে চাল বলি আর ইংলিশে স্পিড বলি এই জায়গাটা আসলেই একটু সমস্যা হয় তো সমুদ্রটি সম্পন্ন একটি বস্তুর গতিতে কি থাকবে সর্বদা ভরবেগ সর্বদা স্থির থাকবে ডি নম্বর অ্যান্সার উনিশ থেকে একুশ উনিশ নম্বরের দিকে সাধারণ তুলা দণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে লিভারের নীতি সালা সাধারণ তুলা যন্ত্র দিয়ে কী করা হয় বস্তুর ভর মাপা হয় কি মাপা হয় বস্তুর ভর স্প্রিং তুলা দিয়ে বস্তুর ওজন মাপা হয় বস্তুর ওজন আর সাধারণ তুলা যন্ত্রে বস্তুর ভর কোন সিদ্ধান্তে কাজ করে লিভারের সিদ্ধান্তে তাই না লিভার এমন একটি যন্ত্র দণ্ড সরি এমন একটি দণ্ড যা একটি বিন্দুকে কেন্দ্র করে অবাধে চারিদিকে ঘুরতে পারে তাই না লিভারের সংজ্ঞায় এটা হচ্ছে বি নম্বর অ্যান্সার বাসনশীলতার সিদ্ধান্ত আর্কিমিডিস এ নম্বর হাইড্রলিক ব্রেক পাঁচকালের সিদ্ধান্ত তাহলে উনিশের বি কুড়ি নম্বর সোনার কোন কাজে ব্যবহৃত হয় জলের গভীরতা পরিমাপে জলের নিচে কোনো বস্তুর অবস্থান নির্ণয়ে শত্রুপক্ষের ডুবো জাহাজের অবস্থান উপরে সব কাজে সব কাজেই লাগে ডি নম্বর একুশ নম্বর যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন ভেসে ওঠে কিছুটা তাই না ভেসে ওঠে কারণ তার ঊর্ধ্বমুখী বলের কারণে জলের কি ঊর্ধ্বমুখী বলের কারণে জাহাজ কিছুটা উপরে ভেসে ওঠে বাইশ থেকে চব্বিশ চব্বিশ নম্বরে শুধু প্রশ্ন বাকিটুকু ওই পেজে আছে বাইশ নম্বর রাস্তরঙ্গিনী কার লেখা কলহন রাস্তরঙ্গিনী কলহন রাস্তরঙ্গিনী থেকে কিসের ইতিহাস জানা যায় কাশ্মীরের ইতিহাস রাস্তরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় কি রচনা করে কলহন দ্বারা রচিত রাস্তরঙ্গিনী বাইশ নম্বরে আর দেখো কালিদাস তো রচনা করেছিল মেঘদূতম অভিজ্ঞান শকুন্তলম রঘুবংশম তারপরে একটা কার প্রেম কাহানি বলে গেলাম মালবিকাগ্নিবিত্রম এগুলো সব কালিদাসের কালিদাসকে ভারতে শেক্সপিয়ার বলা হয় চাণক্য চাণক্য অর্থশাস্ত্র রচনা করেছিল চাণক্য তেইশ নম্বর ভারতের প্রথম ভাইসরাই ছিলেন লর্ড ক্যানিং প্রথম ভাই সরাই লর্ড ক্যানিং এবং ভারতের অন্তিম গভর্নর জেনারেল ভারতের প্রথম লর্ড ক্যানিং এবং অন্তিম শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং মনে থাকবে এ নম্বর অ্যান্সার সি নম্বর দেখো ডাফরিন ডাফরিনের সময় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় মানে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে আঠারোশো সালে কি হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় এ ও হিউম দ্বারা তাই না তখন ডাফিন ছিল লর্ড কার্জন কার্জনের সময় কি হয় বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে তেইশের এ নম্বর চব্বিশ নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোন জাহাজ যদি পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করে আন্তর্জাতিক তারিখ রেখা থেকে কোন জাহাজ যদি পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব দিকে প্রবেশ করে তাহলে তার একদিন করে কমে যাবে এ নম্বর অ্যান্সার একদিন করে কি হবে কমে যাবে নেক্সট পেজে অ্যান্সারটা আছে পঁচিশ থেকে সাতাশ নেক্সট পেজের অ্যান্সারটা দেখো এ নম্বরে আছে একদিন কমে যায় একদিন কমে যায় এ নম্বর পঁচিশ নম্বর গরম পানির স্যাংচুয়ারি কোথায় অবস্থিত আসামে অবস্থিত গরম পানি কাজিরাঙ্গা এগুলো অসমে অবস্থিত সি নম্বর অ্যান্সার গুজরাটের গির অভয়ারণ্য অভয়ারণ্য যেটা গুজরাটে ছাব্বিশ নম্বর কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়ে ভারতের প্রধানমন্ত্রী হন পি ভি নরসিমা রাও পি ভি নরসিমা রাও সি নম্বর অ্যান্সার সাতাশ নম্বর বিশ্বব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা সেটা কোথায় ওয়াশিংটন ডিসি ওপেকের ভিয়ানা ইউনেসেফ নিউ ইয়র্ক বুসলেসটা এই সময় মনে পড়ছে না না সামনে আসলে মনেই পড়ে না যে হলো এমন একটা জিনিস সাতাশের হচ্ছে বি নম্বর আঠাশ থেকে তিরিশ আঠাশ নম্বর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত ট্রাম্বে মহারাষ্ট্রের ট্রাম্বে অবস্থিত ডি নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর ঘূর্ণিঝড় গোলাপ এর নামকরণ করেন কোন দেশ পাকিস্তান এ নম্বর অ্যান্সার তিরিশ নম্বর এটা অনেকবার পড়েছি ডিডিটি পল বি নম্বরে অ্যান্সার একত্রিশ নম্বরে অঙ্ক আছে একত্রিশ নম্বর অঙ্কটা বলেছে একটি পাত্রে ষাট লিটার দুধ আছে সেখান থেকে বারো লিটার দুধ তুলে নিয়ে তাতে একই পরিমাণ জল দেওয়া হলো এরপর আবার বারো লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে একই পরিমাণ জল মেশানো হলো এই মিশ্রণটা এই প্রক্রিয়াটা কয়বার হলো দুইবার এটাই হচ্ছে অঙ্ক প্রক্রিয়াটা কয়বার দুইবার এই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত তাহলে এই টাইপের অঙ্ক কী করবো আমরা ষাট লিটার দুধ ওয়ান মাইনাস কত লিটার তুলছে বারো লিটার বাই সিক্সটি কয়বার হচ্ছে দুইবার বাস এখান থেকে কী বের করব আমরা দুধ বের করব দুধের পরিমাণ কতটা দুধ থাকছে কয়বার প্রক্রিয়াটা হচ্ছে দুইবার পাঁচ বারো ষাট পাঁচ কে পাঁচ চার বাই পাঁচ তাই না চার বাই পাঁচ পাঁচ বারো ষাট তাহলে পাঁচ আটে চল্লিশ আট বারো ছিয়ানব্বই এত চার ছয় চব্বিশ দুই চার ছত্রিশ দুই আটত্রিশ এতটা দুধ এতটা দুধ আছে এই প্রক্রিয়াটা করার পর এতটা দুধ আছে তাহলে ষাট লিটারের মধ্যে এবার বাকিটা জল বিয়োগ করতে তাহলে বিয়োগ করে দিই আমি এখান থেকে ষাট থেকে তাই না ষাট থেকে কী করবো বিয়োগ করে দিই তাহলে বাকিটা কী পাবো জল পাবো বাস দুধ এখানে রাখি ইস্টু জলটা ওই পাশে বসিয়ে দেবো পরে একুশ দশমিক ছয় বাস দশমিক উঠিয়ে দাও এবার অনুপাত করে দাও উনিশ দোকানে আটত্রিশ দু চার দশ দু কুড়ি আট দুগুণে ষোলো নয় দুগুনে আঠারো ছয় দুগুনে বারো পাঁচ দুগুনে চার আর কি ছয় নাম ছয় একটি ছয় 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 ছত্রিশ ছয় নং চুয়ান্ন ষোলো ইস টু নাইন সি নম্বর অ্যান্সার কত উত্তর ষোলো ইস টু নাইন বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর দুটোই ম্যাথ বত্রিশ বলেছি একটি অংশীদারি কারবারে এক্স ওয়াই তাদের মূলধন ফাইভ ইস টু সিক্স এক্স ইস টু ওয়াই মূলধনের অনুপাত কত ফাইভ ইস টু ফাইভ ইস টু সিক্স মূলধন মানে সিপি সরি মূলধন সিপি বলবো না কি বলবো না সিপি না মূলধন ইংলিশে যেও না ভাই দেবানন্দের হিন্দি ফিল্ম ছেড়ে বাংলায় ফিরে এসো মূলধন এদের অনুপাত এটা এবার বলেছে কিন্তু আট মাস পরে এক্স তার মূলধন তুলে নেয় যদি তারা লাভের ফাইভ ইস টু নাইন অনুপাতে পায় তবে ওয়াইয়ের মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল তাহলে ফাইভ এক্স হচ্ছে এক্সের মূলধন সিক্স এক্স হচ্ছে ওয়াইয়ের মূলধন এর টাকা শুধু আট মাসই খাটে এর টাকা কত মাস খাটে সেটা জানা নেই টাইম আট মাস পরে তুলে নেয় আট মাসই খাটে খাটে না কিন্তু এর টাকা কত মাস খাটে ইকুয়াল টু তাদের লাভের কত অনুপাত কত ফাইভ ইস টু নাইন বাস এটুকুই করতে হবে এক্স এক্স কেটে দাও পাঁচ মাস কেটে দাও তিন দোকানে ছয় তিন তিরকে নয় চার দোকানে আট তিন চারে তাহলে টি ইকুয়াল টু বারো মাস বারো মাস উত্তর ডি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর বত্রিশ তেত্রিশ তেত্রিশ নম্বর সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে চব্বিশ বত্রিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে উনিশ সাতাশ এবং একত্রিশ অবশিষ্ট থাকে চব্বিশ সাত বত্রিশ ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে উনিশ সাতাশ এবং একত্রিশ অবশিষ্ট থাকে আমরা কী করবো চব্বিশ থেকে উনিশ বাদ সমান সমান পাঁচ তাই না বত্রিশ থেকে সাতাশ বাদ সমান সমান পাঁচ সেম ডিফারেন্স এটাই করতে হবে নিয়ম বিয়োগ করলাম তারপর ছত্রিশ মাইনাস একত্রিশ সমান সমান পাঁচ কী আছে পাঁচ বেশি আছে কত বেশি আছে পাঁচ বেশি আছে তাহলে এর লসাউ করে যা বেরোবে তার থেকে পাঁচ বায় বাদ দিয়ে দাও তাহলে এর লসাউ করলে কত বেরোবে চব্বিশ বত্রিশ ছত্রিশ বারো দোকানে চব্বিশ আঠারো দগুনে সরি ষোলো না ষোলো আঠারো ছয় দোকানে বারো আট দোকানে ষোলো নয় দোকানে আঠারো তিনবার যায় এক চার তিন তিন চার বারো তিন বারো ছত্রিশ ছত্রিশগণ বাহাত্তর বাহাত্তর আর চার বাহাত্তর আর চার কত চার দোকানে আট চার সাত আঠাশ তিরাশি হবে তাই না পাঁচ বিয়োগ করতে হবে পাঁচ বেশি আছে তাহলে দুইশো তিরাশি এখান থেকে কী করবো পাঁচ মাইনাস তাহলে থাকবে কত দুইশো তেরাশি আনসার এই টাইপের অঙ্ক ওই যে পার্থক্যগুলো না ওটা দেখবে স্যামসুং দেয় পাঁচ বেশি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি ফোরও একটা ম্যাথ একজন ব্যক্তি একটি কাজ করতে পাঁচ দিন সময় নেয় কিন্তু যদি সে কাজটি তার ছেলের সঙ্গে করে তবে তিন দিন সময় নেয় তবে তার ছেলে একা কাজটি দিনে করবে এ ইন টু বি বা এ মাইনাস বি করে দাও অঙ্ক কমপ্লিট পাঁচ দিন নেয় আর ছেলের সাথে নিয়ে নেয় তিন দিন তাহলে আমরা এই অঙ্কটা করবো এ ইন বি বাই এ মাইনাস বি দুইজনে মিলে যখন করে তিন দিনে তাহলে আমরা যখন আমরা ভেঙে অঙ্ক করতে যেতাম তাহলে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফাইভ এইভাবে করতে হতো তাই না তো সেটাই আমি এখানে করে দিলাম এইভাবে বিয়োগ করলে দুই তাই না তিন পাঁচে পনেরো বাই দুই তার মানে সাড়ে সাত দিন সাড়ে সাত দিন উত্তর ক্লিয়ার নিচের কোনটি ভেক্টর রাশি ওজন বাকি ভর দৈর্ঘ্য সময় এগুলো কি সব তাই না দৈর্ঘ্য ভর সময় মূল একক এগুলো এককের এই এককগুলোর সাহায্যেই অন্যান্য অন্য ভৌত রাশির একক গঠন করা হয় পঁয়ত্রিশের সি নম্বর অ্যান্সার ওজন ছত্রিশ থেকে আটত্রিশ ছত্রিশ নম্বর অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় অপটিক্যাল ফাইবার হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ডি নম্বর অ্যান্সার আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপরে কাজ করে সাঁত্রিশ নম্বর ওয়াটার গ্যাসের উপাদান হলো কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন বি নম্বর অ্যান্সার কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন সাঁয়ত্রিশের বি আটত্রিশ অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতির নাম হচ্ছে হেবর বিধি হেবর বিধি এই হিন্দি পরে পরে হেবর বিধি বেরিয়েছে হিন্দির এগুলো হিন্দি উচ্চারণ হেবর পদ্ধতি যেটা এ নম্বর অ্যান্সার উনচল্লিশ থেকে একচল্লিশ উনচল্লিশ নম্বর অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সেপ অশোকের লিপি কে পাঠোদ্ধার করে জেমস প্রিন্সেপ বি নম্বর অ্যান্সার এ নম্বরে দেখো আলেকজান্ডার কনিংঘম পুরাতত্ত্ব বিভাগের জনক পুরাতত্ত্ব মানে পুরোনো যে খো খোদাই করে যে এগুলো পাওয়া যায় তাই না পুরাতত্ত্ব বিভাগের জনক হচ্ছে আলেকজান্ডার কনিহম চল্লিশ নম্বর পাকিস্তান প্রস্তাবটির জনককে চৌধুরী রহমত আলী প্রশ্নটা ইম্পর্ট্যান্ট এবং অপশানগুলোই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চৌধুরী রহমত আলী পাকিস্তান প্রস্তাবটির জনক মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী আলী জিন্না বি নম্বর মোহাম্মদ ইকবাল শারে জাহাশে আচ্ছা গানটি কী রচনা করেছিল মোহাম্মদ ইকবালের শারে জাহাশে আচ্ছা হিন্দুস্তা হামারা চল্লিশের হচ্ছে সি নম্বর একচল্লিশ নম্বর আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুই নম্বর অ্যান্সার আর চব্বিশতম প্যারালাল হচ্ছে ভারত পাকিস্তান রেড কিলিপ ভারত পাকিস্তান ভারত চীন ম্যাকমোহন ভারত শ্রীলঙ্কা পক প্রণালী একচল্লিশের হচ্ছে ডি নম্বর অ্যান্সার বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি এ নম্বর অ্যান্সার সেটি কি জলাভূমি এ নম্বর অ্যান্সার তেতাল্লিশ নম্বর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি জেলা পরিষদ জেলা পরিষদ এ নম্বর অ্যান্সার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিনটে স্তর চুয়াল্লিশ নম্বর সপ্তপর্ণী কেব কোথায় অবস্থিত রাজগীর সি নম্বর পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন কমলেশ শর্মা এ নম্বর অ্যান্সার রাকেশ শর্মা তো মহাকাশচারী ছিল প্রথম তাই না রাকেশ শর্মা ছেচল্লিশ নম্বর আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হল দি হেগ নেদারল্যান্ডের দি হেগে ইউনিসেফ নিউ ইয়র্ক ইউনেস্কো প্যারিস ডব্লিউটিও জেনেভা তো ছেচল্লিশের হচ্ছে ভি নম্বর অ্যান্সার দেখো এক থেকে একষট্টি প্রশ্ন একষট্টি পর্যন্ত প্রশ্ন নিলে লিলারার সেটগুলো দেখো এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে থাকে সেখানে কিন্তু বিস্তারিত একটু আলোচনা করলে ক্লাসটা কিন্তু অতটা বড়ো হয় না কিন্তু এই জায়গাটা আমি যদি একটু বিস্তারিত নিয়ে আসার চেষ্টা করি তাহলে কিন্তু ক্লাস অনেক বড় হবে আর একটা সেটকে যদি তিন চারটে ভাগে ভাগ করে দিই তাহলে মজা আসবে না ক্লাসে তাই না এই একটা ক্লাসকে যদি আমি ধরো তিরিশ মিনিট আধা ঘন্টায় যদি আমি কমপ্লিট করতে পারতাম একশোটা প্রশ্ন তা সম্ভব না অনেকগুলো অঙ্ক আছে এর মধ্যে ছেচল্লিশের কি বললাম নেদারল্যান্ডের হেগ বি নম্বর অ্যান্সার সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ নম্বর ম্যাথ একটি তিনশো কুড়ি কিমির যাত্রাপথে এক ব্যক্তি প্রথম একশো ষাট কিমি চৌষট্টি কিমি পার ঘণ্টা বেগে কিমি কিমি পার ঘণ্টা বেগে এবং পরের একশো ষাট কিমি আশি কিমি পার ঘন্টা বেগে যাত্রা করে তবে তার গড় গতিবেগ কত টুবি টু ইন্টু ঠিক আর একটা কত আশি কিলোমিটার পার আওয়ার যোগ করলে কত হবে যোগ করলে হবে চার আর এদিকে আট ছয় চোদ্দ একশো চুয়াল্লিশ এটুকু কাজ করতে হবে তাই না সাত দোকানে চোদ্দো দুই দোকানে চার কেটে দিলাম আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর বাস এবার ভাগ করতে হবে আট আটে চৌষট্টি সাত নং তেষট্টি নয় এক নয় একাত্তর পূর্ণ একের নয় আচ্ছা তাহলে এটা তো অসুবিধা হবে একটু দশমিক শূন্য ন এককে নয় মানে একাত্তর পূর্ণ এগারো একাত্তর দশমিক এগারো আসবে তাই না একাত্তর দশমিক এগারো আটচল্লিশ নম্বর বলেছে তিনের তিন দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশের পাওয়ার এন বাই ফাইভ ইন্টু তিনের পাওয়ার টু এন প্লাস ওয়ান বাই নাইন এন ইন্টু তিনের পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমি কী করবো আগে দুইশো তেতাল্লিশকে আমাকে ভাঙতে হবে আগে পাঁচটা তিন তাই না কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে হালকা তাহলে পাঁচটা তিন তার মানে তিনের পাওয়ার কত তিনের পাওয়ার পাঁচ তার সাথে আবার উপরে আছে এন ইন্টু এন বাই ফাইভ তাই না এন বাই ফাইভ লিখলাম ইন্টু তিনের পাওয়ার টু এন মাইনাস না প্লাস প্লাস ওয়ান বাই নয়ের পাওয়ার এন তার মানে তিনের পাওয়ার কী লিখবো টু এন ইন্টু তিনের পাওয়ার এন মাইনাস ওয়ান নয়টাকে ভেঙে দিলাম ক্লিয়ার তাহলে এই জায়গাটা এটা কেটে দিই তাহলে বেশ যেহেতু এক গুণ আছে তাহলে এগুলো কী করবো যোগ করবো তাহলে এগুলো যোগ করলে কী হবে তিনের পাওয়ার এন প্লাস টু এন প্লাস ওয়ান এটা যোগ করলাম এবার এই জায়গাটাও বেশ এক এগুলোকে কী করবো যোগ করবো যোগ করলে কী হবে যোগ করলে হবে তিনের পাওয়ার টু এন প্লাস এন মাইনাস ওয়ান এটা পেলাম নিচে এই টোটালটার মান এইটা পেলাম তাহলে এর নিচে আমি লিখতে পারি এটা তিনের পাওয়ার টু এন প্লাস এন মাইনাস ওয়ান এবার এটাকে এই পাওয়ারটাকে যেহেতু উপরে তিন নিচে তিন তাহলে এই পাওয়ারটাকে কি করবো উপরে গিয়ে মাইনাস করে দিতে হবে তাই না উপরে গিয়ে মাইনাস করে দিতে হবে পাওয়ারটাকে এই পাওয়ারটাকে বেশ এক হয়ে গেছে এর পাওয়ার এর পাওয়ার এম বাই এর পাওয়ার এম তাহলে আমরা কীভাবে লিখবো এর পাওয়ার এন মাইনাস এম তাই না এভাবে লিখবো তাহলে আমরা উপরে গিয়ে কী করবো এটাকে উপরে গিয়ে তিনের পাওয়ার উপরের তাকে লিখে নিই এন প্লাস টু এন প্লাস ওয়ান মাইনাস টু এন প্লাস এন মাইনাস ওয়ান এবার এই জায়গাটা একটু কাজ করতে হবে এই যে মাইনাস দিয়ে তাহলে তিনের পাওয়ার এন প্লাস টু এন প্লাস ওয়ান মাইনাস টু এন মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস দিয়ে গুণ করে দিলাম এবার দেখো এটা এটা কেটে গেল এই মাইনাস এন মাইনাস এন কেটে গেল তাহলে এক আর এক দুই তার মানে তিনের পাওয়ার থাকলে দুই তার মানে নাইন উত্তর কত উত্তর নাইন এই এ নম্বর অ্যান্সার এবার হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর আর পঞ্চাশ নম্বর দুটোই ম্যাথ তো প্রিয় স্টুডেন্ট একটা কথা বলবো মানে একটু ভাষা নিয়ে এই যে যে ভাষায় মানে বল বলছি আমি ক্লাস করাই অনেকের কি সমস্যা হয় যদি হয় তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে কারণ একদম পরিষ্কার পুরোপুরি বাংলা মানে সম্ভব হয়ে ওঠে না আমার দ্বারা বাড়িতে থাকি তো অনেক সময় গিন্দি বলে আমাকে যে তুমি কেমন ভাষায় কথা বলো কেমন করে মানে বলো আর লেখাগুলো কেমন হয় দেখো লেখাগুলো ওরকম কাকের ঠ্যাং আর বকের ঠ্যাং ঠিক আছে মানে বক তো যদি অসুবিধা হয় ভাষা নিয়ে তাহলে একটু লিখে পাঠাবে আর যদি না হয় তাহলে ওটাও লিখে পাঠাবে রমেশ ও সুমিতের মাইনের অনুপাত দেখো রমেশ আর সুমিত এদের মাইনের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি অর্থাৎ এদের একটা হচ্ছে টু এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স ধরে নিলাম ধরে মানে এটাই যদি দুজনের মাইনে চার হাজার টাকা বাড়ে তবে তাদের নতুন মাইনের অনুপাত চল্লিশ ইস টু সাতান্ন হয় তার মানে টু এক্স প্লাস চার হাজার বাই থ্রি এক্স প্লাস চার হাজার ইকুয়াল টু চল্লিশ বাই সাতান্ন এবার এটা একশো চোদ্দো এক্স প্লাস শূন্য 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 চার সাত আট আট দুই পাঁচ কুড়ি দুই বাইশ ইকুয়াল টু তিন চারে বারো একশো কুড়ি এক্স প্লাস ষোলো হাজার মানে ষোলো হাজার তিনটা চারটা শূন্য বাস এটা এবার ক্রস গুণ করলাম এবার এই পাশে আসলে মাইনাস সিক্স ইকুয়াল টু ওই পাশে গেলে মাইনাস আটষট্টি মাইনাস এত মাইনাস মাইনাস কাটো তাহলে থ্রি এক্স ইকুয়াল টু তিন দোকানে ছয় চার দোকানে আট এত থ্রি এক্স ইকুয়াল টু চৌত্রিশ হাজার আর করতে হবে না আমাকে কারণ এই পর্যন্তই কারণ এখানে এর সুমিতের চেয়েছে এর থ্রি এক্স তাই না তাহলে এক্স সমান সমান কত নিচে এক্স নিব নিচে তিন নিবো এক্সের মান এখানে বসিয়ে দিলে তো সেই তিন কেটেই যাবে তাহলে আমার আর দরকার নেই বাকিটা যাওয়ার এই পর্যন্তই পেয়ে গেলাম তাহলে এটাই উত্তর এবার হচ্ছে ফিফটি নম্বর ফিফটি নম্বর এক ব্যক্তি একটি নদীতে কিছুটা দূরত্ব অতিক্রম করে আবার ফিরে আসে মোট পাঁচ ঘন্টায় স্থির জলে নৌকার বেগ অর্থাৎ এক্সের মান হচ্ছে দশ কিলোমিটার পার আওয়ার ডি বের করতে বলেছে আর ওয়াইয়ের মান হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার নৌকার বেগ গিয়ে আবার ফিরে আসে টোটাল সময় লাগে কত পাঁচ ঘন্টা তবে শুরুর স্থান থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত এটার হয়তো আমার ট্রিক্সটা নেই ট্রিক্স আছে কি না আদৌ জানি না তবে ট্রিক্স জানা নেই ঠিক আছে ট্রিক্স জানা নেই তো ধরেন ই ডি যদি অনুকূলে যায় তাহলে এক্স প্লাস ওয়াই লিখি তার মানে দশ প্লাস চার ইকুয়াল টু চোদ্দো আর প্রতিকূলে গেলে এক্স মাইনাস ওয়াই মানে দশ মাইনাস চার ইকুয়াল টু ছয় তাহলে একবার আমি চোদ্দো লিখবো আর একবার ডি ইকুয়াল টু ছয় লিখবো ইকুয়াল টু পাঁচ ঘন্টা এদের লস আগু হচ্ছে বিয়াল্লিশ তাহলে থ্রি ডি প্লাস সেভেন ডি ইকুয়াল টু পাঁচ তাহলে উপরে থাকবে কত দশ ডি বাই বিয়াল্লিশ ইকুয়াল টু পাঁচ পাঁচ দোগনে দশ একুশ দোগনে বিয়াল্লিশ একুশ উত্তর একুশ কিলোমিটার সি নম্বর অ্যান্সার একান্ন থেকে পঞ্চান্ন একান্ন নম্বর জি কে কোনটি ধাতু অধাতু হল তরিতের সুপরিবাহী গ্রাফাইট গ্রাফাইট অধাতু হল তরিতের সুপরিবাহী বি নম্বর অ্যান্সার বাকি দেখো ব্রোমিন তরল অধাতু ব্রমিন তরল ধাতু পারদ ডি নম্বরে যেটা আছে বাহান্ন নম্বর কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে মোটেই পাওয়া যায় না রেডন এটা আমি অনেক আগে আগে বলেছি রেডন বায়ুতে পাওয়া যায় না নিষ্ক্রিয় গ্যাস এদের যোজ্যতা কত নিষ্ক্রিয় মানে ক্রিয়া করে না যোজ্যতা শূন্য তাদের কক্ষপথ পূর্ণ হয়ে থাকে তাই না রেডন ডি নম্বর তেপ্পান্ন নম্বর ভারী জলের সংকেত হচ্ছে ডি ও ডয়টোরিয়াম অক্সাইড বি নম্বরে দেখো দেখো ভারী জল পরমাণু চুল্লিতে নিউট্রনের গতিকে কম করানোর জন্য ভারী জল ব্যবহার করা হয় ডি টুও পঞ্চান্ন নম্বর ক্যালামাইন আকরিকটি কোন মৌলের জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন বাকিগুলো বলছি একটু অ্যালুমিনিয়ামের হচ্ছে ডল অ্যালুমিনিয়ামের হচ্ছে বক্সাইড ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম ক্যালসিয়ামের হচ্ছে ডলোমাইট আর ম্যাগনেশিয়ামের হচ্ছে ম্যাগনেসাইট চুয়ান্ন বি জিঙ্ক ক্যালামাইন পঞ্চান্ন নম্বর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর রুমি কৌশল বাবর ডি নম্বরের যা দেখো একটা এই প্রশ্নটা এর আগে অনেক সেট করেছি কিন্তু আসেনি এইটাকে অপশান টিপু সুলতান মহীশূরের বাঘ বলা হয় কী বলা হয় টিপু সুলতানকে মহীশূরের বাঘ মহীশূর খারদুংলা এরকম বলা হয় টিপু সুলতান হচ্ছে এ নম্বর বাবর ছাপ্পান্ন থেকে একষট্টি ছাপ্পান্ন নম্বর ঢাকার অনুশীলন সমিতি স্থাপনা করেন পুলিন বিহারী দাস ডি নম্বর অ্যান্সার কে পুলিন বিহারী দাস সাতান্ন নম্বর চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলে টাইফুন ডি নম্বর টাইফুন অনেক প্রশ্ন ইচ্ছা ইচ্ছা আছে আলোচনা করার কিন্তু করলে ক্লাস অনেক বড় হবে যার ফলে কিছু কিছু আমি এড়িয়ে যাই কিছু কিছু বলতে থাকি টাইফোন ডি নম্বর আটান্ন নম্বর লাক্ষাদ্বীপপুঞ্জ হল প্রবাল দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ সি নম্বর অ্যান্সার ঊনষাট রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করেন মুখ্যমন্ত্রী সি নম্বর অ্যান্সার ষাট নম্বর আরণ্য বইটি কে লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশ্বে দেবী কিন্তু অরণ্যের অধিকার ঠিক আছে মনে রাখবে ওই জন্য মহাশ্বেতা দেবী লিখে রেখে দিয়েছে এখানে মহাশ্বেতা দেবী হচ্ছে অরণ্যের অধিকার হাজার চুরাশির মা ষাটের হচ্ছে বি নম্বর একষট্টি নম্বর পুলু কাকে বলা হয় এই প্রশ্নটা এর আগেও পেয়েছি আমরা পুলু ফরাসি সৈন্যবাহিনীকে কি বলা হয় পুলু বলা হয় সি নম্বর অ্যান্সার তো এই হলো এক থেকে একষট্টি পর্যন্ত জি এবং কিছু ম্যাপ পরের যে প্রশ্নগুলো বেশিরভাগ ম্যাক্সিমামগুলো অঙ্ক যার ফলে আমি এত দূর টেনে নিয়েছি এটাকে ওইখান থেকে গিয়ে একটু কম লাগবে সময় সময় তো কম লাগবে না অঙ্ক করতে গেলে সময় বেশি লাগবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই লিখে পাঠাবে কমেন্ট বক্সে আর যদি প্রথম দেখো আমার ক্লাস প্রথম করো তাহলে দেখার পরে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর পারলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও ঠিক আছে আজকে এই পর্যন্তই পার্ট ওয়ানে শেষ করলাম তিন নম্বর সেট পিএসি মেসলেনিয়াস লীলা রয়ের সেট আগামী দিনে শুনেছি এই পরীক্ষাগুলো নাকি স্থগিত তবে রেলের সেট ধরবো হ্যাঁ সেটারও তৈরি তৈরি হচ্ছিস তার জন্য রেলের সেট শুরু করবো কারণ রেলের পরীক্ষা আছে সামনে আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে যে কার কোন সেট দরকার আমি এমন কিনা যে সব সেট নিয়েই চলছি ঠিক আছে কারণ আমি বাছাবাছি করিনি চাকরির জন্য এই সেট করবো না ওই সেট করবো না মানে চাকরির জন্য তো রেল নিয়ে পড়েছি কিন্তু সেট নিয়ে কখনো বাছাবাছি করিনি যে এই সেট করবো না ওই সেট করবো না আর সব সেটে সব একই তাই না সব একই থাকে খালি ইংলিশটা বাদ ছিল তাই ঠিক আছে আর বেশি কিছু বলবো না হ্যাঁ এই পর্যন্তই থাক আজকে নেক্সট আবার আসবো জয় হিন্দ